হালকা কিছুক্ষণ রাখার সময় নাই আপু। ভালো করে মাখিয়ে হালকা কিছুক্ষণ রেখে দেবো, বুঝছি। হালকা কিছুক্ষণ রাখার সময় নাই আপু, না রাখবো না, যা রাখলাম না, যা সাথে সাথে দিই। ভালো করে মাখা তো, কি মাখাচ্ছি না, কি করছি দেখতে পারছিস নি কিছু? তেল দেওয়ার একটু তেল কম হয়েছে মনে হচ্ছে, প্রতিদিন করে ডায়েট করব, ডায়েট করব, তেল কম খাবো, আর রাঁধতে গেলে মনে হয় কি তেল কমই হয়, সাদা হয় না। গন্ধটা খুব সুন্দর বের হয়েছে তো মাংসের, তো খুব মাটার গন্ধ সুন্দর বের হয়েছে, সুন্দর লাগতেছে, শাকটা খুব মাশাল্লাহ ভালোই হয়েছে, মজা আছে না? ঠিক আছে, দেখ আমার এটা হয়েছে নাকি, একটু পানি দিয়ে দে, হাতের উপরে একটু পানি দে, তুই বাদামটা যখন নইলে বাটলি তখন হলুদটা এবার একদমই ভালো পড়ে নাই, মানে কালারই আসতেছে না, তেল দিয়েছি বেশ অনেক, হলুদের কারণে এমন লাগতেছে। আগে বল, তাহলে আমি একটা প্রাণের হলুদ নিয়ে আসতাম, আবার রাঁধুনি হলুদটা ইদানিং ভালো লাগে না আর। এ কি অবস্থা এটা?